একটা সময় স্লোগান ছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। কৃষি প্রধান দেশে অতিমারির ধাক্কায় যখন দেশের শিল্পক্ষেত্রে লেগেছে খরা, তখন শস্যে এসেছে জোয়ার। তাই কৃষি এখন ধীরে ধীরে ভারতের অর্থনীতির চালিকা শক্তি হয়ে উঠছে। সূত্রের খবর, খাদ্যশস্য রপ্তানি করে মোটা অঙ্ক ঢুকল রাজকোষে, যা ছ'বছরে সর্বোচ্চ। অতিমারি সংকটেও শস্য রপ্তানি বেড়ে হয়েছে $19 বিলিয়ন। 2019-20 অর্থবর্ষের তুলনায় রপ্তানি বৃদ্ধি পেয়েছে 15%। 2020-21 অর্থবর্ষে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে ধান। বিদেশে পাঠানো হয়েছে প্রায় 14 মিলিয়ন টন নন বাসমতি চাল এবং 4.6 মিলিয়ন টন বাসমতি চাল। রেকর্ড পরিমাণ রপ্তানি হয়েছে গমে, 2.6 মিলিয়ন টন গম রপ্তানি করা হয়েছে বিদেশে ছ'বছরে, যা সর্বোচ্চ। কিন্তু একদিকে যখন একের পর এক ক্ষতির ধাক্কা খেয়ে রীতিমতো হাল ছেড়েছে অন্যান্য ক্ষেত্র, তখন কৃষিজ পণ্য দেশের অর্থনীতি ধরে থাকলো কিভাবে? বিশেষজ্ঞদের মতে, প্রথমত ধান এবং গমের বিপুল উৎপাদন, দ্বিতীয়ত অন্যান্য দেশের তুলনায় ভারত থেকে খাদ্যশস্য পাওয়া গেছে অনেকটা কমে। বলা হয়েছে প্রধানমন্ত্রী কল্যাণ যোজনার দরুন কৃষকদের মধ্যে ব্যাপক হারে দানাশস্য বণ্টন করা হয়েছে, ফলে বাজারে দাম কমায় আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে কোনো সমস্যা হয়নি। জানা গিয়েছে পশ্চিমবঙ্গ, গুজরাত, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং বিহার থেকে রপ্তানি করা হয়েছে খাদ্যশস্যের অধিকাংশ এই অর্থবর্ষে, যা আরও বাড়ানোর পরিকল্পনা করছে কৃষিমন্ত্রক। ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।